কিনা আর কেন বিয়ে করি না, এটা কোনো কথা? তো গুড মর্নিং সবাইকে, এখন হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলায়। আজকে তো সকালবেলায় উঠার পরে সকাল সকালেই তোমরা আমার অবস্থা দেখতে পাচ্ছ। এখনও পর্যন্ত আমি সুস্থ হইনি যেহেতু ফুলফিল, তো সেই জন্য কিছুই করার নাই, এইভাবেই চলতে হবে। অসুস্থ বলতে আল্লাহর রহমতে আমার যে জ্বরটা ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার শরীরে কোনো প্রকার পানি টানি কোনো কিছু নাই, তো এরকম একটা ব্যাপার। কিন্তু তারপরে আমি প্রচুর পরিমাণে পানি খাওয়ার ট্রাই করতেছি, বাট ঠোঁটটা একদম ফেটে গেছে। আসলে কিছু করার নাই, অনেকদিন ধরে যেহেতু অসুস্থতায় ভুগতেছি তো সেই জন্য আসলে এই ব্যাপারটা হচ্ছে, আর এটা মেনে নিতে হচ্ছে। তো এখন হচ্ছে আমার রেগুলার, আমার জীবন আসলে এখন প্রত্যেক দিন যেটা আমার সাথে হচ্ছে সেটাই আমি করতেছি। তো এখন হচ্ছে চলো তোমাদের দেখাবো। তো সকালবেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি ব্রাশ ট্রাশ কিছু করি নাই, তো নর্মালি জাস্ট এমনি উঠেছি। উঠার পরেই যেটা করি সেটা হচ্ছে যে আমি এখন প্রত্যেক দিন আমার রেগুলারিটি মেনটেন করে আমি হচ্ছে এখন ভাপ নিচ্ছি। নট লাইক যে এটা শুধুমাত্র করোনা হলেই নিতে হবে, বাট যদি নর্মালি কারো ঠান্ডার প্রবলেম থাকে তাহলে তোমরা এটা রেগুলারলি করতে পারো। সো আমি এখন আমার রেগুলার যে কাজ প্রত্যেক দিন যেটা করতে হচ্ছে সেটাই করতেছি। খুব পেইনের মধ্যে আছি, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু একটু করে সুস্থ হচ্ছি। সো এটা র্যাপ আপ করার কারণ হচ্ছে আমার গলার মধ্যে খুশখুশি, আর গলার মধ্যে কিছুটা হচ্ছে ব্যথা ব্যথাও করে, তো সেই জন্য আমি এখন বেশ কয়েকদিন ধরেই এটা করতেছি, মানে জাস্ট প্যাচাইটা চাই রাখতেছি, তো এই আর কি। সো আমি ভাবতেছি যে ফুল ভয়েস দিয়ে ভিডিও করার জন্য, দ্যাটস ওয়াই আমি, কারণ আমি হচ্ছে পরে যখন ভয়েস ওভার দিতে যাই তখন ভুলে যাই যে আমি কোন দিন ভিডিও করেছিলাম, উল্টাপাল্টা করে ফেলি। তোমরা নিশ্চয়ই আমার গত ভিডিওতে দেখেছো আমি বারে যে একদম উল্টাপাল্টা করে ফেলি। তো দ্যাটস ওয়াই আমি প্রথম ইন্ট্রোটা চেষ্টা করতেছি যে সামনে সামনে দিয়ে নেওয়ার জন্য। সো চলো শুরু করা যাক, দেখি কীভাবে আমি আমার দিন শুরু করি। সো জুতাটা ছিঁড়ে গেছে, দেখো কি জুতা কিনলাম রে ভাই 100 টাকা দিয়ে। তো এই হচ্ছে আমার রেগুলার সঙ্গী, আর এই সঙ্গীকে আমি এখন আমার নিব। এটা হচ্ছে আমি যেভাবে নেই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ওড়না দিয়ে ব্যারিয়ার করে নিলে আর একটু বেশি ভালো হয়, মানে ইয়েটা ভালো পাওয়া যায়, ধোয়াটা ভালো পাওয়া যায়, বেশি পাওয়া যায় আর কি। স্টিমটা যে স্টিমটা নিচ্ছি স্টিমটা বেশি পাওয়া যায়, তো লাইক এরকম এরকম করে ধরে বাট আই ফিল লাইক যে আমার স্কিনটা মনে হচ্ছে অনেকটা হেলদি হয়ে গেছে। অনেকদিন ধরে বাইরে যাচ্ছি না আর মেকআপ করতেছি না, মেকআপ না করলে আমার স্কিন অনেক ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ একেবারেই এটা, কিন্তু দেখো ভাল লাগতেছে না? আমার তো ভাল লাগতেছে, ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তবে আজকে আমি এমনিতে বাইরে যাব, একটু পরে বাইরে যাব, সুস্থ না হলেও আসলে যাইতে হবে, কারণ রোজা চলে আসতেছে। রোজার জন্য এখনও পর্যন্ত কিচ্ছু কেনাকাটা করি নাই, সো কিছু তো কেনাকাটা করতে হবে, কারণ আমি একা একা এখানে থাকবো, সো আমাকে তো খেতে হবে। আর আমি একা কেন এখানে থাকি অনেকেই জানো না, অনেকেই নতুন নতুন ভিউয়ার্স এসে চলে আসে, আমার আগের ভিডিওগুলো দেখে নাই, আমি যে জব করি এটা অনেকেই জানে না।
কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার Q&A ভিডিও নিয়ে আসতেছি, সেখানে আমি ইনশাল্লাহ আমার সবকিছু ডিটেইলে বলবো, আমি একা কেন থাকি বা আমার সাথে কেন কেন থাকি না আর কেন বিয়ে করি না, এটা কোনো কথা হোক। সো দেখতে থাকো, একটু পরে বাইরে যাব, মার্কেটে যাব আমার রমজানের কেনাকাটা করার জন্য। সো এখন হচ্ছে আমি এটা নিব, এটা নিয়ে আমি শেষ করি, তারপর একটু পরে তোমাদের কাছে আবার আসতেছি। টাটা। এই সবগুলো খাবার এখন আমার খাইতে হবে, সকালবেলা নাস্তার জন্য নেছি। হ্যাঁ, নাস্তায় আমি এখন ভাত খাইতেছি। ও মাই গড, ভাবা যায় তাও সকাল সকাল উঠে, ঠিক আছে, এমন না কিন্তু যে লেট করে খাচ্ছে। আমি যেমন নর্মালি হচ্ছে একটু লেট করে খাই, বাট এখন কিন্তু লেট চলবে না, একদম কড়াকড়ি আমার কাছে নির্দেশ দেওয়া আছে, মার কড়াকড়ি নির্দেশ যে সকাল উঠে খাইতে হবে। আব্বু সকাল উঠে 8টা থেকে ফোন দেওয়া শুরু করে, আমি ঘুমের মধ্যে মানে তখন থেকে ফোন দেওয়া শুরু করে, খাইছো মা তুমি এখনও উঠো নাই উঠো নাই, এই আর কি। তো এইভাবেই চলতেছে আমার। তো এই হচ্ছে আমার খানা দানা, আমি নিয়ে সব কিছু বসছি, সাথে কিছু ফ্রুটস নিয়েছি, ফ্রুটস খাচ্ছি ইচ্ছে করেই বেশি বেশি করে, কারণ হচ্ছে বুঝতেই তো পারতেছো আমার ভয়েস টয়েস দেখে। তো এই হচ্ছে আমার অবস্থা, সরাসরি ভয়েস দিয়ে দিয়ে করতেছি, তো তোমাদের বুঝতে আর একটু বেশি সুবিধা হবে। তো আজকে তোমাদেরকে আমার খুব প্রিয় একটা মানে খাবার দেখাবো, যেটা হচ্ছে আমার মোস্ট মোস্ট ফেভারিট একটা খাবার, এটা হচ্ছে জাস্ট আই লাভ ইট, এবং এটাকে যে আমি কী পরিমাণের ভালোবাসি সেটা আমার খাওয়া না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর আই থিঙ্ক তোমরা যদি এটা ট্রাই করো, যে কেউ এটার প্রেমে পড়ে যাবা। হ্যাঁ, একবার এটা যদি খেয়ে ট্রাই করো, দেন আমি তোমাদের গ্যারান্টি দিতেছি তোমরা এটার প্রেমে পড়ে যাবা। আর এটার মতো ইজি রেসিপি কখনো হইতেই পারে না, বাট টেস্ট তো অসাম। আর ঠান্ডার জন্য এটা একটা মানে কি বলবো, ঔষধের মতো কাজ করবে। বাট আমি এখানে কিন্তু কোনো মরিচ টরিচ কোনো কিছু ইউজ করতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে সোজা সাপটা, ডিম সিদ্ধ ভাত বলা যাইতে পারে, সাথে আমার ডালও আছে ওখানে আছে ওই যে, আর ওইটা পরে খাবো। তো এইটা হচ্ছে আগে নিছি, কারণ যেটা আমার পছন্দ সেটা আমি বেশি আগে আগে খেয়ে ফেলার চেষ্টা করি, দেন যদি ভাল লাগে তাহলে আমি ওটা খাবো। আর সাথে এইগুলো আমারই গিলতে হবে, আমার যে কী খারাপ লাগতেছে, ও মানে এত কিছু কেমনে একসাথে খাবো আমি তো তাই বুঝতে পারি না, কিন্তু আমার তো খাইতে হবে, কারণ একা একা আর দুই তিন বেলা সমানে খবর নিচ্ছে বাসা থেকে, যদি শুনে যে এইগুলো কিছু করতেছি না তাইলে তো মানে কী যে করবে এরা, উফ জানি না কী করবে। সো এখন হচ্ছে খাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে বাইরে যাব, দেখতে থাকো। দাঁড়াও একটু খেয়ে নেই, একটু পরে শেষ করি, খেয়ে তোমাদের একটু রিভিউটা দেই অ্যাটলিস্ট। সো এই যে আমি এখন এটা খাবো, বিসমিল্লাহ। অসাধারণ, এটা আমি মাঝে মাঝেই খাই, সো এটা আমাকে খেয়ে বলতে হবে না, অসাধারণ। আমি এখন জাস্ট এটা খাবো। সো খাওয়া দাওয়া শেষ করে এই মাত্র আসলাম আর কি, সো খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম। তা খাওয়া শেষ করতে করতেই মা ফোন দিয়ে দিছে যে আমি কী করতেছি সেটা জানার জন্য। তারপর হচ্ছে মার ফোনটা রিসিভ করলাম, রিসিভ করে আমার তো দুইটা মা, অ্যানিওয়ে সো দুইটা মার সাথে একসাথে কথা বললাম, একটা হচ্ছে ছোটো মা একটা হচ্ছে বড় মা। সো বড় মার সাথে কথা বললাম, আর ছোটো মা কথা বলতে পারে না, সে শুধু কথা শুনে, তো সে হচ্ছে কথা শুনতেছিল, তো মা হচ্ছে তার কানে ফোন ধরে রাখছে, তো মা বলতেছিল তুমি কথা বলো, সে শুনতেছে চুপ করেছে, চুপ করে শুনতেছিল আর কোনো কথা বলে না, কোনো রিয়াকশন দেয় না, সে চুপ করে থাকে, আমার সাথে কথা বলতে গেলে সে চুপ করে থাকে। সো খুব শিগগিরই আমার ছোটো মার সাথে তোমাদের পরিচয় করে দিব। তো বড় মা তো আসছিলো এর আগে, তোমরা দেখেছো, তো ছোটো মার সাথে আমি খুব তাড়াতাড়ি পরিচয় করাবো। বাসায় যাইতে পারতেছি না, তো বাসায় না যেতে পারলে আসলে পরিচয় করাতে পারবো না, আমার লিটল কিউট ছোট্ট সুন্দর মাটা, সেটা দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে, তো আমার মাটার সাথে তোমাদের পরিচয় করাই দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো এখন হচ্ছে আমি জাস্ট মাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে মা ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে কী করলা তুমি, কী করতেছো এখন। তো আমি বললাম যে এই তো মা, তেমন কিছুই করতেছি না, জাস্ট আমি হচ্ছে খেলাম, মানে জাস্ট হচ্ছে আমি খাচ্ছি এখন, খাওয়া শেষ করতেছি। তো পরে বলতেছে নাও তোমার ছোটো মা তোমার সাথে কথা বলবে, তারপর আর কি, তারপর হচ্ছে আমি জাস্ট মানে নিলাম ফোনটা দিয়ে, তারপর হচ্ছে তার সাথে কথা বললাম, এবং সে খুব মনোযোগ সহকারে, আমি নাকি কথা বললে সব মনোযোগ সহকারে এবং চুপচাপ করে শুনে। তো খাওয়া দাওয়া শেষ করে পেট একদম ভরে গেছে, এখন হচ্ছে আমি তো সকাল থেকে বলতেছি বাইরে যাবো বাইরে যাবো, কিন্তু আমি কোনোভাবে সাহস পাচ্ছি না, আমি কি আসলেই যাবো কিনা, আমার শরীর এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে উইক লাগতেছে, যতবার মনে পড়তেছে যে বাইরে যাবো
ততবারই মনে হচ্ছে যদি আবার গরম লেগে যায়, যদি আবার গরম লেগে যায়। তো এই সব কথা মনে করে সব কিছু মাথায় রেখে মানে আমার কেমন জানি একটা লাগতেছে, কিন্তু আমার যাইতে হবে, কারণ হচ্ছে নেক্সট উইক থেকে অফিস শুরু হয়ে যাবে। এই পুরো উইকটা তো আমি অফিসে ছুটি নিচ্ছি, কিন্তু নেক্সট উইক থেকে তো অফিস তখন আর ছুটি নিতে পারবো না, এক সপ্তাহও ছুটি দেয় যে এর বেশি তো ছুটি আসলে পসিবল না। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে এই সপ্তাহের মধ্যে সব কাজ টাজ করতে হবে। আর ছোটো মার জন্য কিছু কেনাকাটা আছে, ছোটো মা আসছে, ছোটো মার সাথে এখনও পর্যন্ত দেখাই করতে পারি নাই। সো বাসায় আসছে অনেক দিন হয়ে গেছে, প্রায় এক দেড় মাস হয়ে গেছে বাসায় চলে, প্রায় সরি দুই তিন সপ্তাহ মনে হয় হয়ে গেছে ছোটো মা বাসায় চলে আসছে, কিন্তু তার সাথে আমার দেখা পর্যন্ত করা হয় নাই। সে আমার সাথে একদম ফুলে আছে, মেবি এর জন্যই সে কথা বলতে পারে না। অ্যানিওয়ে সে এমনিও কথা বলতে পারে না কারণ সে অনেক ছোটো। সো যাই হোক, এখন রেডি হই আস্তে আস্তে, কী বলো নাকি আর টেন না করি? আর ভাবছি বাইরেও কি র্যাপ আপ করে যাবো কি না, কিন্তু আমার প্রবলেম যেটা হচ্ছে ঘামলে শরীর বেশি সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে মনে হচ্ছে রোদটা সরাসরি মাথায় লাগার থেকে র্যাপ আপ করে চলে গেলে মনে হয় বেশি ভালো হবে। সো চলো, সো রেডি তো হইলাম, এখনও শিওর না যাবো কি না। এই যা শার্টটা পরছি আর কিছুই পরি নাই, তো এটা অনেক মজা, গরমকালে পরে অনেক আরাম পাওয়া যায় সেই জন্য পরে নিছি। তো এখনও শিওর না বা শিওর হতে পারতেছি না যে আলটিমেটলি আমার যাওয়া উচিত কি উচিত না, কারণ আমার কাছে এখনও পর্যন্ত অনেক বেশি খারাপ লাগতেছে এবং এখন কিন্তু প্রায় বিকেলের মতো হয়ে গেছে। ভাবছি এতক্ষণ রোদের জন্য ওয়েট করছি, বাইরে কিন্তু রোদ একদমই কমে গেছে, একেবারেই রোদ পড়ে গেছে। তো মনে হচ্ছে একবার মনে হচ্ছে যাই, একবার মনে হচ্ছে যাব না। তো সব কিছু মিলায় আমার কাছে একটু উল্টাপাল্টা লাগতেছে। তো ফাইনালি আমি তারপর রেডি হয়েছি, রেডি কিছুই হই নাই, কিছুই করি নাই, জাস্ট খালি এই মানে শার্টটা পরছি আর হচ্ছে সাথে মাস্ক তো পরতেই হবে, পরতেছি। আর মাস্ক পরলে বেশি প্রবলেম হয় আরও আমার, ঘেমে গেলে সমস্যা হচ্ছে। এখন আমি যাব কি যাব না আই ডোন্ট নো, মনে হচ্ছে বের হই, দেখি কি হয়। রিক্সালাম আমাদের জিজ্ঞাসা করে যে খোলা কিনা, কৃষি মার্কেটে যাব। সো লেটস গো। চলে আসছি মার্কেট থেকে, মার্কেটে যা দেখি সব বন্ধ, কিছু খোলা নাই, তো যে কোনো লাভ হয় নাই, আলটিমেটলি পুরাই লস আমার। মাঝখান দিয়ে রিক্সা ভাড়া শেষ হয়ে গেছে অনেকগুলা, সেম টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আমি অনেকগুলা কাজ করতে পারতাম। তো আসার পরে এই যে এইটা খাবো, এখন দেখতে পারতেছো এই যে ডাব, ডাবের ভিতরে কালকে খাইছিলাম ডাবটা, তো ভাবছি কাটতে পারবো না, এখন দেখলাম যে না কাটতে পারছি ফাইনালি। সো এই হচ্ছে আমার ডাব, এখন আমি এটা খাবো মজা করে। সো এটা আমার খুবই পছন্দের খাবার, ভাবলাম বারান্দায় বসেই খাই, এখনও পর্যন্ত সন্ধ্যা যেহেতু হয় নাই সো এখানেই বসে যাই, বসেই খাই, খাওয়া শুরু করি। ক্যামেরাটা সেট করা লাগবে কোথায় করি, এখানে থাক। অসুস্থ অনেকদিন ধরে, হচ্ছে কোনো ঝাড়ু টাড়ু দিতে পারতেছি না। ব্যালকনিটা একদম ধুলাধুলা হয়ে গেছে, কালকে টস টেস্টে ঝাড়ু দিছি কিন্তু ঝাড়ু দিয়ে তো লাভ নাই, মুছতে হবে ভালো করে। ঠান্ডায় কথা বলতে পারতেছি না, গলা পুরো আটকে আটকে যাইতেছে, মানে ঠান্ডা এত পরিমাণে লাগছে পুরা গলা আটকে আটকে যাইতেছে। গেছি কিছু কিনতে পারি না, শুধু একটা খেজুর কিনে নিয়ে চলে আসছে, আর কিছু কিনে না, সব বন্ধ। আমি ভাবলাম কৃষি মার্কেট হয়তো খোলা থাকতে পারে, যে দেখলাম না ফুটপাতে যেগুলো বসে সেগুলোও বন্ধ।
আরো একটা আছে, ওইটাও খাবো একটু পরে। এই হলো খেজুর, দেখাচ্ছে তোমাকে একটা কিছুই জাস্ট কিনছে, আর কিছু কিনে 1 কেজি খেজুর কিনে নিয়ে চলে এসেছি। খেজুর অবশ্যই কেনারই বেশি বাকি ছিল, ভাবছিলাম টুকটাক জিনিসপত্র কেনাকাটা করবো যা সামনে রোজা রোজার জন্য, কিন্তু আসলে আলটিমেটলি হয় নাই। তো এই তো, কারণ পরে আবার মনে পরে আবার যদি দাম টাম বেড়ে যায় ভেজাল আছে। এমনিও এখনও দাম অনেকটাই, কিন্তু আমি এই যে এগুলো আনছি ওরা বললো যে এগুলো ভালো হবে। এটা ব্ল্যাকটা আমি খাইছি, কিন্তু এটা একটু রেড রেডিশ বেশি, কিন্তু ওদের কাছে এটার যে ব্ল্যাকটা ছিল ওইটা হচ্ছে খুব একটা বেশি ভাল লাগে নাই, ওইটা বেশি বেশি শুকনা শুকনা মনে হয়েছে। তো এর জন্য আমি হচ্ছে একটু রেডিশটাই আনলাম, মেবি ভালোই হবে। ওরা তো বলে দিল যে আপু খেয়ে নেন, আমি বলতেছি করোনার মধ্যে খাবো কেমনে ভাই, এটা কি খাওয়া মানে পসিবল, কীভাবে সম্ভব খাবো? এমনিই দিয়ে দেন, বিশ্বাস করে নিয়ে যেতেছি, দ্যাটস ইট, আর কিছু করার নাই। তো এই আর কি, তো আমি বেশি নিই, আমার জন্য মনে হয় এটাই পারফেক্ট 1 কেজি, কারণ আমার তো খুব একটা বেশি দরকার হবে না, বিকজ আমি একা একা সারা মাস খাবো, সো আমার 1 কেজি এনাফ আর লাগবে না। সো একবারই কিনে ফেলছি এই আর কি। বাসায় যখন যাব তখন, বাসায় কয়দিন আগে যাইতে পারবো জানি না, হয়তো খুব বেশি দিন আগে যেতে পারবো না, কারণ অফিস ছুটি না দিলে তো আসলে বাসায় যাওয়া পসিবল না। তো অফিস ছুটি দিলে তারপরে যাবো আর কি। সো এগুলো এখন থাক। এটা একটা বয়াম কেনা দরকার ছিল, এটার জন্য একটা বয়াম কিনতে চাইছিলাম কিন্তু পারি নাই, কারণ আমার কাছে এখন বন্ধ সেই জন্য। তো আপাতত এটা এখানেই থাক, আমার যে এই জায়গায় খাবার দাবার রাখি এখানে থাক, পরে একটা বয়াম বা বাটিতে রেখে দিব করে। আর খেজুর তো এগুলো নষ্ট হবে না, এগুলো ফ্রিজে রাখার দরকার নাই আমার মনে হয়। Wow.